ফুটবলের সৌন্দর্যে কে এগিয়ে লাতিন আমেরিকা নাকি ইউরোপ এই প্রশ্নে মিশ্র প্রতিক্রিয়া বাংলাদেশি সমর্থকদের মাঝে জানান ইউরোপের পাওয়ার ফুটবল সবাইকে আকৃষ্ট করলেও কোনো অংশে পিছিয়ে নেই দক্ষিণ আমেরিকার ফুটবল বরং দুই মহাদেশের আলাদা বৈশিষ্ট্য ফুটবল শৈলী আরও বেড়েছে বলে মনে করেন তারা এদিকে ফুটবল কোচ শফিকুল ইসলাম মানিকের মতে এদেশে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের বড় অংশ এগিয়ে রাখে লাতিন ফুটবলকেই স্বাস্থ্যকর বিশ্বকাপের পর বিশ্বময় কোপা ও ইউরোর আছে আলাদা এক গ্রহণযোগ্যতা বাংলাদেশেও এর বাইরে নয় লাতিন ও ইউরোপের ভক্ত সমর্থকদের আগ্রহের কেন্দ্র থাকে এই দুই টুর্নামেন্ট কখনো শৈল্পিকতা আবার কখনো পাওয়ার ফুটবল কারে আলাদা সৌন্দর্য এই দুই প্রতিযোগিতা দাঁড়িয়ে আছে একেবারে অন্তিম লগ্নে শিরোপা থেকে হাত ছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে নিজেদের ঝালিয়ে নিতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা কলম্বিয়া স্পেন ও ইংল্যান্ড আসর দুটি একসাথে চলায় প্রশ্ন উঠেছে কোনটি সেরা যে বিতর্কে ফুটবল কোচ শফিকুল ইসলাম মানিক দুটি আসরকে দিচ্ছেন সমান নম্বর জানান দুই মহাদেশের আলাদা খেলার ধরন আলাদা দর্শক তৈরিতে রাখছে ভূমিকা বলাটা খুব মুশকিল আগে তো আমরা ল্যাটিন নির্ভর সবাই ছন্দ মানে মানে একদম নান্দনিক ফুটবল খেলা পছন্দ করতাম এবং এবং সেটা ব্রাজিল আর্জেন্টিনা ওখানেই ছিল বেশি বাট এখন ইউরোপ কিন্তু শুধু পাওয়ার ফুটবল খেলে না তারা নান্দনিক ফুটবলও খেলে দেশে ব্রাজিল আর্জেন্টিনার বড় এক ফ্যানভেজের কারণে কোপায় দর্শকদের আগ্রহে জায়গা দেখছেন মানিক তবে ইউরোপের পাওয়ার ফুটবলের সাথে আধুনিক কলা মিশ্রণ এত বেশি হচ্ছে যে সেখান থেকে চোখ ফেরানোর উপায় নেই কলম্বিয়ার খেলা যদি আমি দেখি কলম্বিয়া একটু ফিজিক্যাল খেলা খেলছে সাথে সাথে টেকনিক্যালও কিন্তু তারা সাউন্ড তাদের অনেক ভালো ভালো খেলোয়াড় আছে অন্যদিকে আর্জেন্টিনার দিকে যদি তাকাই মেসিনির্ভোর টিম তারপরেও তারা মোটামুটি আমার মানে ওভারকাম করে যাচ্ছে তাদের লাকটা তাদের সাথে ফেভার করছে কিন্তু ব্রাজিল ছন্দে নেই ব্রাজিল একটা নতুন দল নিয়ে খেলেছে উদীয়মান কিছু খেলোয়াড়দের নিয়ে যারা কোপাতে এসে হয়তো অভিজ্ঞ দলের সাথে পারফর্ম করতে পারেনি ইদানিং চায়ের কাপে প্রতিনিয়তই সমর্থকদের মাঝে ঝড় উঠছে কোপা ইউরো প্রসঙ্গে যেখানে কেউ আবেগী কেউ বা দিচ্ছেন বাস্তবধর্মী ধর্মী মত আগে কোপাটা আগে যেরকম ছন্দময় খেলা ছিল একটা শৈল্পিক সেটার ছন্দ হয় অনেকটা পতন হয়ে গেছে ইউরোতে যে খেলার যে ধরন যে পাওয়ার ফুটবলের যে বিষয়টা সেটা ইউরোকে আসলে এগিয়ে রেখেছে ইউরোর চেয়ে কোনোভাবেই লাতিন ফুটবল পিছিয়ে নেই বলে দাবি ভক্তদের বড় অংশের আর্জেন্টিনা কলম্বিয়া জমজমাট এক ফাইনালের অপেক্ষায় আছেন তারা ল্যাটিন আমেরিকার খেলাটা বেস্ট অন্যের মতে ইউরোটা বেস্ট তো আমি চাইবো যে পনেরো তারিখে যেহেতু আর্জেন্টিনা ফাইনাল ম্যাচ আমি চাইবো যে আর্জেন্টিনা ফাইনাল জিতুক যত সকালে খেলা হোক বা যত রাইতে খেলা হোক খেলা দেখি বিশ্বকাপ ও তার পরবর্তী সময়ে সেরা ছন্দে থাকা আর্জেন্টিনা কিছুটা খেয়ে হারিয়েছে কোপার মঞ্চে সেই সুযোগে দুর্দান্ত কলম্বিয়া কি পারবে শিরোপা জিততে অন্যদিকে প্রথমবার ইউরো জয় কি করতে পারবে ইংল্যান্ড নাকি স্পেন জিতবে তাদের চতুর্থ শিরোপা ভক্তরা কষছেন নানা অঙ্ক এই জন্য দুধের স্বাদ ঘোলে মেটানো বাঙালির সবচেয়ে প্রিয় খেলা ফুটবলে বাংলাদেশের অর্জন নেই তেমন কোনো একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে তাই ঘুরে ফিরে ব্যর্থতায় শেষ পর্যন্ত সঙ্গী হয়েছে লাল সবুজদের তবে সেখান থেকে কিছুটা দূরে সরে বাংলাদেশের সমর্থকরা চোখ কিন্তু রাখছেন কোপা এবং ইউরোতে যেখানে নিজেদের পছন্দের যে দলগুলো রয়েছে তাদের হিসাব মেলাতে ব্যস্ত এই সব সমর্থকরা শুভ jomuna sports daka